Hi friends, welcome back to my channel. I'm Debarati. I'm going to show you a vlog in the next vlog. So, I hope you all are very happy. I'm very happy. Today, I'm going to start our vlog. Pablo, চলে আসে সব সময় যখনই দেখে মা ক্যামেরা অন করছে উনি চলে আসে তাই না পাবলো তো যাই হোক আজকে সকাল থেকে কি কি করছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব ট্রেনিংটা আমাদের যেটা আর কি চলছিল স্কুলে সেই ট্রেনিংটা এই সপ্তাহের জন্য বন্ধ আছে কারণ আমরা যে নতুন টিচার্স জয়েন করেছি তার মধ্যে দুজন নতুন টিচার্স ওরা আসবে না এই সপ্তাহে ওরা দেশের বাইরে যাচ্ছে কিছু অকেশন আছে ওদের তো সেজন্য এই সপ্তাহের জন্য আপাতত ট্রেনিংটা হচ্ছে না তো সেজন্য এখন বাড়িতেই আছি আর নেক্সট উইক থেকে আবার ট্রেনিং শুরু হয়ে যাবে তো আজকে একটা স্পেশাল একটা ডিশ বানানোর ইচ্ছা আছে কারণ শুধু অনেকদিন ধরে খেতে চাইছিল তো আজকে কি বানাবো তো তোমরা সবটাই দেখতে পারবে আর আশা করছি সাকসেসফুলও হব বানানোতে কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে একটা জিনিস বানিয়েছিলাম ফিশ ফ্রাই তোমরা দেখেছিলে তো যাই হোক আজকে ব্লগটা আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো সঙ্গে থাকো দেখতে থাকো মানে এখানে নির্মলাদি করছে সাফাই হ্যাঁ একদম টুলে ফুলে উঠে সাফ সাফাই করছে ভালো ভালো অনেকদিন ধরে এটা ক্লিন করা হয় না বহুদিনও সে ইয়ে ক্লিন নেই হয় আচ্ছা হ্যাঁ দিদি কাম চোর হো গয়ে আরে নেই নেই ক্যা বল রে দিদি দিকে এখানে হচ্ছে কি মিক্স ফ্রাইড রাইস ভেজিটেবলস মিক্স ফ্রাইড রাইস আর এখানে হচ্ছে গিয়ে চিকেন লিভার কারি তো এটা এখন ফার্স্টে ভাজা চলছে তারপর এখানে একটুখানি চিকেন আর কি বোনলেস চিকেন নিয়ে এসে শুদ্ধ অর্ডার করেছিল ওটা এসছে তো এটা দিয়ে এখন হবে গিয়ে চিকেন কাটলেট তো এটাকে এখন কিমা বানিয়ে নেব আমি তারপর পিঙ্কিকে বলবো কিভাবে করতে হয় তো সেভাবে করে দেবো এই দেখো মিক্স ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে দেখো এখানে চিকেন কাটলেটের জন্য মোটামুটি এই পুরটা রেডি করে এবার এটাকে একটা শেপ দিয়ে রাখা হচ্ছে এই ব্রেড ক্রাম্বস আর এই ডিমের খোলায় এটাকে ডুবিয়ে ডুবিয়ে এরকমভাবে রাখা হচ্ছে এরপর এটা যাবে এখন ফ্রিজে কিছুক্ষণ আধ ঘন্টার মতো এটা থাকবে ফ্রিজে তারপর এটাকে ফ্রাই করা হবে জানিয়ে রাখি সেটা হচ্ছে শুদ্ধর খুব সামনেই ওর বার্থডে আসতে চলেছে তো সেই জন্য খুব খুব এক্সাইটেড লাগছে এখন থেকে জুন মাসের ওর বার্থডে 18 তারিখ তো সেই জন্য এখন থেকেই অনেক কিছু প্ল্যানিং চলছে আর কি মাথার মধ্যে কী কী করবো কী কিনবো কীভাবে সেলিব্রেট করবো বাড়িতে সেলিব্রেট করবো না বাইরে সেলিব্রেট করবো এখনও কিছু অতটা ভাবিনি কী গিফট দেবো সেটা নিয়ে ভাবছি আর প্রবলেমটা হলো এটাই যে শুদ্ধ আমার সমস্ত ব্লগস দেখে ফলে আমি যদি এখনই সব কিছু সারপ্রাইজ আমাদেরকে দেখাই বা কিছু ও সব দেখে নেবে এটাই একটা মানে ইয়ে লাগছে কী করা যেতে পারে তো এমন কিছু গিফট দিতে চাই আর হ্যাঁ তোমরা যারা মানে আগের বছরের ওর বার্থডে ব্লগ বা তার আগের বছর বার্থডে ব্লগ তোমরা যারা যারা এখনও চেক আউট করে প্লিজ প্লিজ চেক আউট করে নিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক এখন অনেকটা ভাবছি যে এখন কী করা যায় কীভাবে সেলিব্রেট করা যায় কী দেওয়া যায় ওকে যেটা কিনা খুব ইউজফুল হয় ওর জন্য এমন কিছু দিয়ে তো কোনো লাভ নেই যেটা ধরে নাও দিলাম আর ওর ইউজ সেরকমভাবে হলো না তো যাক এমন কিছু দিতে চাই যেটা কিনা ওর কাজে আসবে তো তোমরা সব কিছুই দেখতে পাবে জানতে থাকবে তো সঙ্গে থেকো আর অনেক অনেক ভালো ব্লগস আসতে চলেছে তো তোমরা দেখতে থাকো তো এখানে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি একটা করে কাটলেটটা ছেড়ে দেব তো এই দেখো আমার চিকেন কাটলেট অলমোস্ট রেডি হয়ে গেছে ও এবার এটাকে আমি তুলে নেব তো তোমরা জানিও এই চিকেন কাটলেটটা তোমাদের কেমন লাগলো দেখে আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আর মনে হচ্ছে খেতেও ভালোই হবে এখন এই ভাজা চলছে অলরেডি এখানে দুটো ভাজা হয়ে গেছে
এখানে আর দুটো ভাড়া চলছে, তো দেখতে তো দারুণ হয়েছে। হ্যাঁ দেখো বলো কেমন মানে খেয়ে। না আমি আমি পাবলোকে একটা খাইয়ে দিয়েছি, হ্যাঁ ভালো হয়েছে, দেখতেও দারুণ হয়েছে। হ্যাঁ পাবলো দারুণ খেয়েছে, পাবলো একবার চেটে পুটে খেয়েছে আর কি। এখানে পাবলো প্রচুর পরিমাণে মোছামুছি করে যাচ্ছে, আজকে কি হয়েছে ভগবানই জানে। কি হয়েছে তোমার? আরো আরো মোছামুছি করবে, তুমি আরো মোছামুছি করবে। তোমার হাই করছে, হাই হ্যাঁ মোছামুছি হয়ে গেছে। বলো কোথায় যাচ্ছে তুমি এখন? ওগুলো কে করেছে ওরকম? অত গাড়ি ঘোড়া কে রেখেছে ওখানে? কেন করছে এরকম? আচ্ছা আচ্ছা ওটা ক্লিন করতে হবে না, ওগুলো যেটা ক্লিন করছে ওটাই করো। বাবা ক্লিন করার বাতি এসছে গো, এই ছেলেটার কাছে কি হয়েছে? সব কিছু ক্লিন করে যাচ্ছে, সব ক্লিন করে যাচ্ছে, হাত ক্লিন করে না ওগুলো, ওগুলো জিনিসগুলো ক্লিন করে। দেখি কেমন হয়েছে, খেয়ে দাঁড়াও, আগে ভীষণ গরম। তো এখন বাড়ি থেকে বেরোলাম, এখন যাচ্ছি একটুখানি মলে, কয়েকটা জিনিস কিনবো। পাবলো আর শুদ্ধ বাড়িতে আছে, শুদ্ধর অফিসে কাজ চলছে, আর পাবলোকে তো এখন এত ছোট ওকে নিয়েও আসা যাবে না, তো সেই জন্য বাড়িতে আছে। আর আমি এখনই বেরোলাম, তো তোমাদের সাথে আমার কথা বলছি গাড়িতে উঠে, চলো সঙ্গে থাকো দেখতে থাকো। তো চলে এসেছি সরস্বতী মলে, বাইরে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। আজকে একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো খুবই ভালো লাগছে। তো যাই চলে এসেছি, এখন মনের মধ্যে। আর এইবারটা আমি কুপনটাও নিয়ে এসেছি, সে ম্যারেজের কাছে আমাদের একটা ফ্রেন্ড কুপন দিয়ে করেছিল, তো সেটা তো এতদিন রিডিম করা হয়নি, তো আজকে রিডিম করানোর জন্য এসেছি। তো লাইফস্টাইলের কার্ড ওটা, তো দেখি কোথায় যাওয়া যায় ফার্স্টে, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। লাইফস্টাইলের সেই কাজ যেটা আজকে প্রায় তিন মাস পর রিডিম করাবো এটাকে। আবার এখানে শপিং করা হয়ে গেছে, তো আমি এখন যাচ্ছি একটুখানি হামলেজে আছি, এখানে হামলেজে আছে। হামলেজে দিচ্ছি, পাবলোর জন্য কিছু না নিয়ে গেলে হয় বলো? পাবলো বেচারা ওয়েট করে থাকে, ওই জন্য ছোট্ট একটা গাড়ি নিয়ে যাই তাহলে এখন হামলেজের মধ্যে। যে বড় দোকান হলেই সবসময় ভালো ভালো জিনিস পাওয়া যায় না, দেখো এত খুঁজে পেতে একটা এইটুকু একটা গাড়ি পেলাম, থ্যাংক গড। আর কোনো গাড়ি ছিল না, মনটা খুব খারাপ হয়ে গেছিলো, জিজ্ঞাসা করলাম যে ছোটো গাড়ি এরকম হট হুইলসের আছে কি না, বললো নেই, তো খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তো ফাইনালি এই ছোটো মতো একটা গাড়ি পেয়েছি, যাতে কি না পাবলোর মনটাও ভালো থাকবে, আর এটা পেয়ে আমারও মনটা ভালো হয়ে গেছে, কি বলবো। তো যাই হোক, আমার সব কেনাকাটা হয়ে গেছে, পাবলোর জন্য এটা নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি, সরকমদের সাথে আবার বাড়ি গিয়ে কথা বলছি। ফিরলাম বাড়িতে, এখন এই ফ্রেশ ট্রেশ হবো, আর পাবলোকে ও দিয়ে দিয়েছি খেলনা, দাঁড়াও দেখো পাবলো, দেখো একটু, ও মা পাবলো খুবই এক্সাইটেড। হ্যাঁ
তো কালকে ফিরতে ফিরতে অনেকটা রাতি হয়ে গেছিল, প্রায় 9টা হয়ে গেছিল, কারণ ওলা ক্যাব মানে উবার ক্যাব এগুলোর জন্য ওয়েট করতে করতে না অনেকটা টাইম মানে কেটে গেছে, প্রায় 10 মিনিট ওদের জন্য ওয়েট করেছি। তারপর করতে করতে ফিরতে ফিরতে আমার মোটামুটি বেশ কিছুক্ষণ হয়ে গেছিলো, তো সেই জন্য আর তোমাদের সাথে আমি দেখাতে পারি না আমি কী কী শপিং করেছি। তো আজকে চলে এসেছি দেখাবো বলে, আজকে দেখো কী অবস্থাটা হয়েছে। দেখেছো এখানে কী হয়েছে জানো, অটো থেকে নামতে গেছি আর অটোর কিছু একটা হয়তো ছিল, ভাগ্য ভালো জামার কিছু হয়নি, এটা জাস্ট এরকমভাবে কেটে বেরিয়ে এসছে, জাস্ট মানে ফ্ল্যাটের সামনেই এটা হয়েছে। এত দুঃখ হচ্ছিলো না কি বলবো, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ইয়ের কিছু হয়েছে কিনা, জামার কিছু হয়েছে কিনা। আচ্ছা তো ফার্স্ট যেটা তোমাদের সাথে দেখাবো সেটা হচ্ছে এটা, এই জামাটা, এই টপটা আমি কিনেছি, এই কালারটা খুব ভালো লেগেছে, আর তার সাথে এই কাপড়টা খুব নরম আর কালারটাও খুব সুন্দর, তো সেই জন্য এটা নিয়েছি। আচ্ছা তোমাদেরকে এবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কুর্তি দেখাবো। তো কি হয়েছে ব্যাপারটা, মা হওয়ার পর তোমরা বুঝতেই পারো যে অনেকটা চেঞ্জেস আসে, তো সেই চেঞ্জেসই এসছে। তো সেই জন্য আগে যে কুর্তিগুলো হতো আমার, ভালো ভালো কুর্তিগুলোই ছিল, সেগুলো এখন হচ্ছে না, ঠিক আছে। তো সেই জন্য আর এই এই সপ্তাহটা আমার স্কুল ছুটি, এরপর আবার স্কুল শুরু হয়ে যাবে, তখন আর বেরোতে পারবো না। আর পাবলোকে নিয়ে শপিং করাটা একটুখানি মুশকিল হয়ে যায়, ও খুব একটা মানে ধৈর্য রাখতে পারে না, ও খুব বেশি পরিমাণে এদিক ওদিক 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 করতে থাকে, তখন আর সম্ভব হয় না। তো যাই হোক, সেই জন্য আমি একাই গিয়েছিলাম। তো এবার যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই কুর্তিটা, এই কুর্তিটা নিয়েছি, এটা কালারটা আমার খুব খুব সুন্দর লেগেছে আর ডিজাইনটাও খুব সুন্দর, তো এই কুর্তিটা আমি নিয়েছি। তোমাদেরকে এবার দেখাই আর একটা কুর্তি, এই কুর্তিটা আমার খুব স্মার্ট লেগেছে, বেশ কালার কম্বিনেশনটাও একদম ইউনিক, খুবই সুন্দর। তো এরকম ফ্রন্টে একটু কাটাও আছে এটা এইরকম, আর পুরোটা খুব সুন্দর লেগেছে আমার, খুব স্মার্ট একটা লুক দিচ্ছিল, আর কাপড়টা কিন্তু খুব সফট, খুবই সফট। এই দুটো কুর্তির কিন্তু যেহেতু আমাদের অনেকক্ষণ টাইম পর্যন্ত থাকতে হবে, সেই কারণেই আর কি আমি এরকম নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই সক্সগুলো, এই সক্স নিয়েছি আর কি, এটা খুবই কাজে দেয় আজকাল, এটা আমি পরে যাই স্কুলে, তো সেই জন্য এরকম 5টা সক্সওয়ালা এরকম একটা নিয়েছি আমি। আর নিয়েছি হচ্ছে এই টপটা, এটা আমার খুব ভালো লেগেছে, তো এই টপটা আমি নিয়েছি এটার সাথে, এই ফ্লোরাল প্রিন্টের, খুবই সুন্দর একটা দেখতে, আর এই গরমকালে তো খুব ভালোই লাগে, যদিও আস্তে আস্তে গরমটা হয়তো কমে যাবে, কিন্তু বেশ ভালোই লাগে এগুলো। তো এই ছিল হচ্ছে আমার শপিং, আর জানিও তোমরা কেমন লেগেছে অবশ্যই আমাকে, তো আশা করছি তোমার ভালো লেগেছে, আর সামনে অনেক অনেক ভালো ব্লগস আসতে চলেছে, তো তোমরা মিস করো না আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে, অনেক অনেক ভালোবাসা তোমাদের। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নেক্সট একটা এক্সাইটিং ব্লগ নিয়ে।